নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। গ্রিন চিলিতে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি, আর তোমাদের সকলকে জানাই শুভ নবমীর অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমরা সারজাতে যাচ্ছি ঠাকুর দেখতে। আমাদের ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী তেমনভাবে ঠাকুর দেখা হয়নি, তো আজকে এই নবমীর সন্ধ্যেটা আমরা ওখানেই কাটাবো। শুনেছি সারজাতে খুব ভালো একটা পুজো হচ্ছে, তো সেখানেই যাচ্ছি আর পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আমরা একটু তাড়াতাড়ি বেরোবো, কারণ আবার ফিরে আসতে হবে, তাড়াতাড়ি ফিরে আসতে হবে, যেহেতু দুবাই থেকে সারজার ডিস্টেন্সটা প্রায় 1 ঘন্টা। ওখানে গিয়ে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। প্রায় অনেকটা জার্নির পর আমরা কিন্তু পুজোর জায়গায় পৌঁছে গেছি, আর এখানে পৌঁছেই ঢাকের আওয়াজ আর মা দুর্গার মুখখানা দেখে মনটা কিন্তু একদম ভরে গেল। আমরা গেছিলাম, আর সাথে আমার ছেলের স্কুল ফ্রেন্ড, তার ফ্যামিলি গেছিল, ওরা সারজাতেই থাকে। আমার ছেলে কিন্তু ফ্রেন্ডদের পেয়ে ফাটিয়ে পুরো মজা করেছে, দেখতেই পাচ্ছ। এই পুজোটা কিন্তু বাংলাদেশের কমিউনিটির দ্বারা খুব সুন্দরভাবে অর্গানাইজ হয়েছিল এবং তাদের আতিথেয়তা ছিল অমায়িক। সন্ধ্যেটা পুজোর ওখানে কাটিয়ে তারপর আমরা সবাই মিলে চলে গেছিলাম সারজার সাহারা মলে। সেখানেই একটা রেস্টুরেন্ট থেকে আমরা রাতের ডিনারটা সবাই মিলে করে নিয়েছিলাম। তো আজকের এই নবমীর সন্ধ্যেটা ফ্যামিলি এবং ফ্রেন্ডদের সাথে ভালোই এনজয় করলাম। আশা করবো তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক করো, শেয়ার করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আবার এরপরে কোনো একটি নতুন ভিডিওর সাথে আবার দেখা হচ্ছে।